মুরারাই থেকে এসেছি আর মুরারাই অদূরেই ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে এই মহেশপুর আর মহেশপুরে একটা আদিবাসীদের হাট আর সেখানে নানা রকম বিকিকিনি হয় সেই বিকিকিনি আমরা দেখতে চলেছি প্রাচীনতার সঙ্গে একটা আধুনিকতার মিশ্রণ সেই আদিবাসী হাটগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনও সেই স্বকীয়তাটা ধরে রেখেছে তাদের নিজেদের পছন্দ অপছন্দ যদিও এই গ্লোবালাইজেশনের যুগে অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে তাও এই ধরনের হাটগুলো রয়ে গেছে আপনি বাজার কতদিন দেখছেন এই হাট আমি আমার যখন বয়স 16 বছর 14 বছর থেকে তো এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে তাই তো কি কি ধরনের পরিবর্তন দেখছেন পরিবর্তন এই হাট যা লাগতো সেই হিসাবে লাগে না হ্যাঁ তা আগে কি পাওয়া যেত এখন কি পাওয়া যায় আগে তো সব রকমই পাওয়া যেত ঘোড়াও বিক্রি হতো আমার ওটো বিক্রি হয়েছে এখানে আচ্ছা তারপর আপনার গরু বাছুর তো বন্ধ করে দিলে প্রত্যেকখানে আচ্ছা এখন তো আবার চালু করলো এখন আবার চালু হয়েছে একজনকে দেখছিলাম একটা মোষ নিয়ে যেত তো ওটাও কি হাট থেকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ এখানে বিক্রি হয়েছে মানে দুধ দেওয়া মহিষ বিক্রি হয়েছে খালি মহিষ তারপর চাষ করার মহিষ সব বিক্রি হয়েছে তো মোটামুটি 15 থেকে 20 বছর আগে এই হাটটা তৈরি হয়েছে না 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 আমার জন্ম থেকেই দেখছি আমি আচ্ছা এই হাটটা আগে থেকে ছিল আগে থেকে একদম প্রথম হাট নাম করা হাট প্রত্যেক দিন কি এই ধরনের ফসল নিয়ে সবাই বসে নাকি প্রতিদিন না আচ্ছা প্রতিদিন না ওই শনিবার বুধবার শনিবারে বড় হাট গরুর মরু বসে আচ্ছা আর বুধবারে সবজি টবজি সব খুব ভালো লাগলো কথা শুরু হয়েছে কি কিনলে গো হাট হয়ে গেল হাট হয়ে গেল
হাট থেকে বেরিয়েই ইতিউতি চাইতে নজরে এলো প্রকাণ্ড এক বটবৃক্ষে। তার নিচেই লাল সিঁদুর লেপা হাঁড়িকাঠ ইঙ্গিত দিচ্ছে এখনো বলিদান প্রথার প্রচলন আছে। সঙ্গে আরও ঘুরে দেখলাম বাবা মহেশ্বরনাথ মন্দির আর দুর্গা মন্দির আর তার সংলগ্ন একটি শ্মশান ঘাট। হাতি চারটা পাঁচটা হাতি দিয়ে বলছিল যে এটাকে নিয়ে যাব ও রাজবাড়িতে। তো বলো যে এ তো আর ইচ্ছা নাই যাওয়ার, বলো যে হাতি দিয়ে টানলো তো একটু টানিয়ে গেল, রাজাকে স্বপ্ন দিল কি আমি এখানে থাকবো, আমার মন্দিরটা এখানে বলি তো যাওয়াটা এটাই আছে। হ্যাঁ কি মন্দির? এটা শিব মন্দির। মহেশপুর ঝাড়খণ্ডের একটি এলাকা, আর এখানকার অফিসিয়াল ভাষা হিন্দি। তবে আমাদের সাথে অনেক মিল এদের, যেমন এই মাতৃবন্দনা। আমিও মাতৃবন্দনায় বিশ্বাসী, তবে আমি মাতৃভাষার পূজারী। এবার বুঝি তার ছেদ পড়ল, তবে একটু অন্যরকম। হাট মে আতে যাতে রাতে কে মন্দির মে হম লোক দোকান হ্যাঁ তো আচ্ছা আপ লোক দোকান পে পৌঁছানে আয়ে থে তো হম দেখে আপ লোক মেরা দোকান কা ভি ফটো লিয়ে তো ইসলিয়ে। আচ্ছা কোন সা দোকান থা? উধর থা চাওয়াল ডাল কা দোকান। চাওয়াল দোকান। তো আপ বাঙালি হ্যাঁ কে? আচ্ছা তো আপনি বাঙালি? তো বাঙালি এখানে বাংলা কি লিখতে পড়তে কোনো না লিখতে হয় না কিন্তু মানে পড়তে জানি। পড়তে মানে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি বাংলা ছিল? না বাংলা কোনো ল্যাঙ্গুয়েজই না আমাদের, মানে বাবা মারা বাঙালি, পড়াশোনা মানে হালকা ছোটবেলায় মানে শিখিয়েছিল, তাই না পড়তে একটু পারি বাস। আচ্ছা নাম কি তোমার? আমার ভালো নাম প্রিয়াঙ্কা, ঘরে সবাই সোনালি বলে ডাকে। আচ্ছা খুব ভালো খুব ভালো। উনি কে আপনার মা? মাতৃভাষা এখনো হারিয়ে যায়নি। তবে যেটা হারিয়ে গেছে সেই হারানো সত্তার দিকেই এবার এগিয়ে চললাম, মহেশপুর রাজবাড়ি।